কি কাম কি কাম না কবে আজকে সকালবেলা এসে দেখি যে আমার বারান্দায় তিনটা ক্যাপসিকাম ছিল, তার মধ্যে হচ্ছে এই দুটো। সকালে আমি ঘুম থেকে উঠে এসে দেখি যে এই যেটা বড় বেশি করে লাল মাত্র হওয়া শুরু করেছিল এটা পাখি খেয়ে গিয়েছে। পরে এক ঘন্টা পরে দেখি যে মিনহানের হাতে এইটা, পরে ওর পাপা বলল যে এটা নিচে পড়েছিল, তো আমি সকালে আরেকবার একটা পাখি আসতে দেখেছিলাম। মানে আমি যত চাই এইগুলোকে একটু লাল করার জন্য ততই ওরা খেয়ে যায়, তো আর কি করার, এটা বাদ দিয়ে যতটুকু নেওয়া যায় আর কি। এগুলো বেশি বড় হয়নি কারণ এগুলো গরমের সময় হয়েছিল, কারণ লাল করতে গেলে না অনেক টাইমের প্রয়োজন হয় আর লাল হয়ে গেলে অনেক মিষ্টি লাগে, যার কারণে কিন্তু ওরা এই কাজগুলো করে, ওরা খেয়ে যায়। আর এই যে নতুন ফুল এসেছে, আর এই যে একটা ছোট্ট ক্যাপসিকাম, এই যে আর একটা, অনেক সুন্দর। আর আমি সকালবেলা ওরা এরকম করছিল দেখে, এই যে আর একটা আছে, এই যে ছোট্ট আর একটা, এটা আমি হচ্ছে একটা ব্যাগ দিয়ে আপাতত ঢেকে দিয়েছি, জালি ব্যাগ খুঁজে পাচ্ছিলাম না, তা না হলে এটাও খেয়ে যাবে। আর এই গাছগুলো আমি লাগিয়েছিলাম, এই গাছগুলো লাগিয়েছিলাম হচ্ছে আমি গত বছর জানুয়ারিতে লাগিয়েছিলাম, আর এখন পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ। এই একটা ছোট টবের মধ্যে আমি চারটা গাছ লাগিয়েছিলাম, ওভাবেই রয়েছে। আসলে আমি যেখানে থাকি এখান থেকে নার্সারি নেই একেবারে কাছে আশেপাশে, যার কারণে আমি মাটিও আনতে পারি না, আলাদা কোথাও আমি এগুলোকে রিপোর্টও করতে পারছি না, তো এখানে যেভাবে আছে এগুলোকে একটু যত্ন করার চেষ্টা করছি। এখন যেহেতু শীতকাল, দেখি ক্যাপসিকামগুলো কেমন বড় হয় না হয়। এই যে আমার রোজ, এগুলো অনেক সুন্দর, আমি কেটে দিয়েছি শীতকাল, এখন হচ্ছে গোলাপের সিজন। এই যে নতুন নতুন কুশি আসছে গাছে, এই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে এখানে এসেছে, আমি সব কেটে দিয়েছিলাম। আর এই যে আমার একটা সাকোলাইনটা আছে, সেখান থেকে এই যে চারা বসিয়েছি, তার মধ্যে এই যে একটাতে গাছ হয়েছে আর বাকি সবগুলোতে শেকড় চলে এসেছে আলহামদুলিল্লাহ। এখন এইগুলো কিন্তু সবগুলো আশা করছি যে গাছ হয়ে যাবে। আর এই দুইটা পাতা আজকে সকালে দিয়েছি, এই তো এই আর কি। আর আমি এই যে গাছের গোড়ায় আমি হচ্ছে ডিমের খোসা দিয়ে থাকি, এটা ইট ডিমের খোসা, তারপরে হচ্ছে কলার যে ছিলকাগুলো থাকে সেগুলো শুকিয়ে গুঁড়ো করে আমি তারপরে কিন্তু গাছের গোড়ায় দেই। এই যে পুঁই শাকের গাছে ফুল এসেছে, একটু পোকা লেগেছে, এটা উঠিয়ে ফেলতে হবে। আর এই যে আমার শীতের কাঠগোলাপ, পানি দিয়েছে একটু আগে, কত সুন্দর না, খুব সুন্দর একটা স্মেল বের হয়, অনেক নাইস ঘ্রাণ, কতগুলো ফুল ফুটেছে, অনেক কিউট। আব্বু তোমার কি ফ্লাওয়ারগুলো পছন্দ? অনেক পছন্দ। এগুলো কে নষ্ট করেছে, বার্ড? তুমি সকালে এখানে পেয়েছো এগুলো? পেয়েছো? বার্ডকে বকা দিয়েছো? তাই তো, বার্ড এগুলো খেয়ে গিয়েছে, তারপরে তুমি এখানে পেয়েছো, পেয়ে আমাকে পাপার কাছে দিয়েছো যে পাপা এই যে বার্ড একটা ছিঁড়ে ফেলেছে, তুমি এটা দিয়ে কি খাবে, এটার নাম কি? ক্যাপসিকাম। কি খাবে এটা দিয়ে? কি কাম কি কাম না পিজা খাবে, পিজা খাবে ক্যাপসিকাম দিয়ে। আচ্ছা ঠিক আছে, আমরা এই ক্যাপসিকাম এখান থেকে ফেলে যেটুকু বাঁচবে এটা দিয়ে মিনহানকে পিজা বানিয়ে দিব, ওকে মাম্মি?